everyone, it's Debupriya. Welcome and welcome back to my YouTube channel. তো আজকে 18 তারিখ, কালকে 19 তারিখ, 19 অক্টোবর। কালকে হচ্ছে Anm-Gnm 2022 স্পট কাউন্সিলিং। আশা করা যাচ্ছে এটাই লাস্ট কাউন্সিলিং এর রাউন্ড। তো আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই টপিকের উপরে, কিন্তু অনেকেরই একটা ডাউট রয়ে গেছে যে তোমরা কত র‍্যাঙ্ক অবধি যাবে, পার্টিসিপেট করলে লাভ হবে বা কত র‍্যাঙ্ক অবধি যাওয়া উচিত, সবটাই আমি আজকে আলোচনা করতে চলেছি তোমাদের সাথে। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সাথে এটাও বলে দেবো যে কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যাওয়া উচিত। মেডিকেল সার্টিফিকেট এখনই নিয়ে যাবে নাকি পরে লাগবে, বা যারা কলেজ অলরেডি ভর্তি হয়েছো, আপগ্রেড করিও, ভালো অন্য কলেজ পেতে চাও, তাদের কী করতে হবে সব আমি আজকের ভিডিওতে বলবো। প্লিজ ভিডিওটাকে মানে শেষ অবধি দেখো। আর একটা কথা বলে দিই, আমরা Anm-Gnm 2023 জন্য কোচিং অলরেডি স্টার্ট করে দিয়েছি, অনলাইন কোচিং। স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমরা কিন্তু এই কোচিংয়ে তোমাদের ক্লাস, লাইভ ক্লাস প্লাস রেকর্ডিং ক্লাস, সাথে স্টাডি মেটেরিয়ালস দেওয়া হয়। তোমাদের যে কোনো ডাউট সলভে কিন্তু আমরা তোমাদের পাশে রয়েছি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত। তো চলো ভিডিওটাকে শুরু করি। দেখো প্রত্যেকটা ক্যাটাগরির ওপরে টাইম স্লট ভাগ করে করে কিন্তু বলে দিয়েছে যে ফার্স্ট স্লট যেটা রয়েছে সেটাতে কত র্যাঙ্ক অবধি। তোমরা যদি সেটা না দেখে থাকো তাহলে আমি আগের ভিডিওটি বিস্তারিতভাবে আলোচনা করেছি, সেটা দেখে নিও। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা আমার চ্যানেলে সার্চ করলে এর আগের ভিডিওতেই কিন্তু তোমরা সেটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো যে র্যাঙ্ক অবধি ফার্স্ট রয়েছে, মানে তোমার ফার্স্ট লট যেটা রয়েছে টাইম স্লট, তার মধ্যে যে ফার্স্ট রাউন্ড রয়েছে তাদের কিন্তু হওয়ার ব্যাপক চান্স রয়েছে। যে র্যাঙ্ক ওরা মেনশন করে দিয়েছে, ওপেন ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি অল করেছে, তো ইডাব্লিউএস ক্যাটাগরি সবাই চাইলে কিন্তু জয়েন করতে পারো, কারণ ইডাব্লিউএসে ভালো রিজার্ভেশন রয়েছে। তো তোমরা যে ফার্স্ট লট যেটা দেখবে সেক্ষেত্রে যদি র্যাঙ্ক থেকে থাকে, দেন ডেফিনেটলি ইউ হ্যাভ আ হাই চান্স যে তোমরা কিন্তু কলেজ পেতে চলেছো। এবার ফার্স্ট লটের নেই, সেকেন্ড স্লটে রয়েছে, সেক্ষেত্রেও তোমরা ডেফিনেটলি যাও, ঠিক আছে? সেক্ষেত্রেও তোমরা যাও, কিন্তু দের ইজ আ কিন্তু, বাট আশাটা একটু কম করে যাও, হলে তো খুব ভালো। বাট যাদের এই স্লটের কোনোটাতেই নেই তাদের আমি বলবো যে যেতে পারো, কিন্তু সেক্ষেত্রে কোনো গ্যারেন্টি নেই যে হবে কিনা, কারণ স্লটেই যেহেতু নেই আদতেও তোমাদের র্যাঙ্ক অবধি ডাকবে কিনা। কারণ লাস্ট ইয়ার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, অনেক স্টুডেন্টরা গেছিলো, তারা নিজেরাই আমাকে ফিডব্যাক দিয়েছে এত ভিড় যে দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না, ঢুকতে পর্যন্ত দিচ্ছিল না। তো সেই জন্য ফার্স্ট স্লট, সেকেন্ড স্লট, টাইম স্লট যেভাবে করা রয়েছে সেই স্লটের মধ্যে যদি তোমাদের র্যাঙ্ক থেকে থাকে, ডেফিনেটলি যাও, ডেফিনেটলি যাও। এবার আসি ডকুমেন্টসের কথায়। ভর্তি, ইমিডিয়েট ভর্তি হতে যে সমস্ত ডকুমেন্টস লাগে সেগুলো নিয়ে যাও। জানি না কালকে ভেরিফিকেশন করবে কি না, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেরিফিকেশন হয় যে ইনস্টিটিউটে ভর্তি হচ্ছে সেই ইনস্টিটিউটে গিয়ে। কিন্তু তুমি যদি আগে থেকে কোনো কলেজে ভর্তি হয়ে থাকো, তুমি আপগ্রেড করতে চলেছো, সেক্ষেত্রে তোমার ভেরিফিকেশন অলরেডি হয়ে রয়েছে, তোমার শুধু কলেজটা চেঞ্জ হবে। বাট ডকুমেন্টস, বেসিক যে ডকুমেন্টসগুলো রয়েছে, আইডেন্টিটি প্রুফ, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, মেনলি আধারটাই নিয়ে গেলেও হয়, মার্কশিট, এজ প্রুফ হিসেবে তোমার বার্থ সার্টিফিকেট, সাথে অ্যাডমিট কার্ড, ঠিক আছে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, তোমার কাস্ট থাকলে কাস্ট সার্টিফিকেট, যদি ওবিসি হয়ে থাকো তাহলে এনসিএল সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগছে, ডোমিসাইল সার্টিফিকেট যদি বানানো থাকে গুড, নিয়ে যাও। আমি তো সবাইকে আগেই বলেছিলাম বানিয়ে রাখতে ডোমিসাইল সার্টিফিকেট, বা যদি কারো না থাকে আশা করছি কিছুটা সময় দেবে তোমার ইনস্টিটিউট থেকে তোমাকে ডোমিসাইল বের করার জন্য। আর মেডিকেল সার্টিফিকেট এই মুহূর্তে না নিয়ে গেলেও চলবে, কারণ মেডিকেল সার্টিফিকেট বের করার কিন্তু কিছুটা সময় দেওয়া হয়। বাট যদি বের করা থাকে ডেফিনেটলি নিয়ে যাও। তো এই ডকুমেন্টসগুলো নিয়ে গেলে কম বেশি আশা করছি তোমাদের হয়ে যাবে। আর যেটা বলবো যে র্যাঙ্ক কার্ডটা কিন্তু অবশ্যই নিয়ে যাও, র্যাঙ্ক কার্ড নিয়ে যেতে কেউ ভুলো না, র্যাঙ্ক কার্ডটা কিন্তু লাগছে, ঠিক আছে? আর Anm-Gnm রিলেটেড তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম থেকে শুরু করে অ্যাডমিট কার্ড যেগুলো রয়েছে ডকুমেন্টস Anm-Gnm এর সবই কিন্তু সাথে করে নিয়ে যাও। একটু সময় মতো যেও, বাঙালি তো সব জায়গায় লেট করে যায়, একদম লেট করো না, 9টার আগেই চলে যেও, একদমই 9টার আগে চলে যেও, কারণ হয়তো একটু পরে স্টার্ট হতেও পারে, বাট ডোন্ট টেক এ রিক্স, আগেই চলে যাও। কারণ যদি কাউন্সিলিংয়ে তোমার নামের র্যাঙ্ক যদি একবার চলে যায়, সেই র্যাঙ্ক কিন্তু ধরে নাও তো কারো 5000 র্যাঙ্ক রয়েছে, ঠিক আছে, তার নাম আসলো, এবার সে সেই মুহূর্তে সেখানে প্রেজেন্ট ছিল না, যেহেতু এটা স্পট কাউন্সিলিং, নট লাইক মানে অনলাইন কাউন্সিলিংয়ে যেটা হতো কি ঠিক আছে হলো না, তুমি তোমাকে 5 দিন সময় দিচ্ছিলো, চার দিন পাঁচ দিন মতো সময় দিচ্ছিলো, এক্ষেত্রে কিন্তু স্পট কাউন্সিলিং তুমি নেই, মানে তোমার সিট কিন্তু চলে যাবে, তোমার পরে র্যাঙ্কের কিন্তু হয়ে যাবে, সময়টাকে মেনটেন করে কিন্তু তুমি যাও। এই ছিল আজকের ভিডিওর টপিক। ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট।